বারো নভেম্বর তারিখ রাণীগঞ্জ আউটপোস্টর ওসরত থাকা রাণীগঞ্জ টাউনত থাকা রাণীগঞ্জ বানাত মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে, এটা মাদ্রাসা আছে। আর সেইখানে মাদ্রাসা নাজিমা খাতুন নামর এজনী 13 বছরীয় ছোৱালী সেই মাদ্রাসাত পড়ি আছিলে। সেই ছোৱালীজনীক মাদ্রাসার শিক্ষক কেজনে দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে তক শিবজুই লগাই থৈছিল। পিছদিনা এই নাজিবা খাতুনের হত্যাকাণ্ডের খবর পরিয়ালের মানুষে পায়, আর সেই তার পিছদিনা পরিয়ালের মানুষে নাজিমা খাতুনের দেউতা আছে মোর লগত, তেও আহিছিলে। আহি তো রাণীগঞ্জ থানায় এখন গোচর দিছে, কিন্তু আজিলৈ আরক্ষীয়ে নিরবতা অবলম্বন করেছে। আমি পত্রিকায় জানাইছিল যে নাজিমা হত্যাকাণ্ডর উচিত বিচার হব লাগবে। আমি জিলা উপায়ুক্তক ধুবুরী জিলা আরক্ষী বিষয়াক আমি স্মারকপত্র প্রদান করেছিল কৃষক মুক্তি সংগ্রামভূমির তরফের, কিন্তু আজিলৈ এই কেসর এই গোচর যদি ন্যায়িক তদন্ত আজিলৈ হওয়া নাই। পোস্টমর্টম রিপোর্টটা তেওঁলোকে বেয়া করে দিছে, ডক্টরে পয়সা খাই পোস্টমর্টম রিপোর্টটা বেয়া করে দিছে। আমি আকৌ যেহেতু আমি মেমোরেন্ডাম দিছিলো আজিলৈকে একশন নহল। আপনারা জানে যে সেই কেসর নাম মাত্র এজন লড়াক ধরেছিল, এজন মানে কম বয়সে লড়াজনক ধরেছিল, আর ওই মাদ্রাসার স্টাফ এজন তার নাম আসলে আবেদালি নামের এজন শিক্ষক এরেস্ট করা হয়েছিল, আর বাকি শিক্ষক বিলাক এরেস্ট করা হওয়া নাই। সেই মাদ্রাসাখনের রাণীগঞ্জ সেই মাদ্রাসাখনের প্রধান শিক্ষক স্কুল মাদ্রাসার যা কমিটির যে সভাপতি সম্পাদক আছে এই গোটেইবিলাকর বিরুদ্ধে যদি কেস দিয়া হয়েছিল, এফআইআর দিয়া হয়েছিল, আজিলৈ তদন্তর আওতায় সেই তেওঁলোক অনা নাই। আর এটা কথা স্পষ্ট যে সেই মাদ্রাসাত সেই আবেদ আলী নামের যিজন শিক্ষক আছে তেওঁর ঘনীয়েকও সেই বানান মাদ্রাসার ডিউটিতে আসিল, তো রাতে তা থাকে তো শিক্ষক আমার সন্দেহ হয়েছে যে এই কেসর যেটা ন্যায়িক তদন্ত আজিলৈ হওয়া নাই। আমার সন্দেহ হয়েছে আর ইয়াত স্পষ্ট কথা যে রাণীগঞ্জ থানার রাণীগঞ্জের যে উপ আরক্ষী চকী আছে সে আরক্ষীর চকীর ইমদাদুল নামর যিজন আই সি আছে তেও ইয়াত লাখ লাখ। আমি জানা মতে যে যিকেইজন অভিযুক্ত ইয়ার লগত অভিযুক্ত তেওঁলোকে এতিয়ালৈকে মুকলি আকাশৰ তলত ঘূৰি ফুৰি আছে, তেওঁলোকে এতিয়ালৈকে এজনো আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই। এই ঘটনা বা এই কাণ্ডর আমি উচিত তদন্ত বিচারি আমি ইয়ার দ্বারা ধুবুরী জেলা আরক্ষী প্রশাসনক আমি জানাই দিব বিচারি যে আপনাদের অতি শীঘ্রে, অর্থাৎ আমি 7 দিনের সময়সীমা বান্ধি দিছি যে এই 7 দিনের ভিতরতে আপনাদের ইয়ার উচিত তদন্ত করে যি ব্যবস্থা হয় সেই আইনি ব্যবস্থা লোক, নহলে আমি ইয়াতক জঙ্গি আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলন করবলে আমি বাধ্য হম। আমি রাজপথত দমাই আহি এজন ফুলকমলিয়া শিশু, এজন উঠি অহা শিশু, এজন নাবালিকা, এজন নাবালিকা ধর্ষণ করি, সেই ধর্ষণে আজিলৈকে একো হওয়া নাই। ধর্ষণকারীসকলে আজি মুকলি আকাশের তলত ঘুরি ফুরি আছে। আজি আমি খুবই লজ্জিত, আমি ধুবুরী জেলার বাসিন্দাসকলে আজি আমি খুবই লজ্জিত যে এখন ধর্মীয় শিক্ষানুষ্ঠানত কেনে শিক্ষকে এজন ছাত্রী ধর্ষণ করি সেইটো আকৌ চিপ জড়ি লগাই দেখাই দিয়ে। আর আমার মেডিকেল প্রশাসনেও সেইটো ফাঁসি লগা বলে পোস্টমর্টম রিপোর্টত উল্লেখ করে দিছে, কিন্তু আমি যেটা চাইছিলো তার স্পষ্ট জল জল পটপট প্রমাণ আছে। আমি যদিও ডক্টর নহও কিন্তু এজন ফাঁসি দি মরা মানুষ আর এজন ধর্ষণ করে মরা মানুষের পার্থক্য এজন নাগরিক সেবা এজন সুস্থ মানুষে বুঝবলে ইমান ডাক্তারি মেয়ের বছর দরকার নাই। এজন ফাঁসি দি মরা মানুষ আর এজন ধর্ষণ করে মরা মানুষ এজন ডাক্তারি রিপোর্টের দরকার নাই, এজন সুস্থ মানুষ এনে উলিয়াব পারে, কিন্তু সেইটোকে পোস্টমর্টম রিপোর্টত ফাঁসি নিজে ইচ্ছায় স্বেচ্ছায় ফাঁসি বলে পোস্টমর্টম করে দিছে। ইয়াত আর আমার বুঝবলে বাকি নাই যে মেডিকেল প্রশাসনের লগত নিশ্চয় এই অভিযুক্ত সকল লগত কিবা লেনদেন হয়েছে। ইয়ার পিছত পুলিশ প্রশাসনেও কোনো ব্যবস্থা নললে, আজিলৈকে
আমি এইটো গম পাইছোঁ যে পুলিচ প্ৰশাসন, মেডিকেল প্ৰশাসন আৰু এই ধৰ্ষণকাৰী অভিযুক্তসকলে একেলগে এলোক কিবা লেনদেনৰ ব্যৱস্থা কৰি এনেকৈ আজিলৈকে মুকলি আকাশৰ তলত ঘূৰি ফুৰি আছে। তে আমি যদি জিলা প্ৰশাসন, ধুবুৰী জিলা প্ৰশাসন ইয়াৰ বিৰুদ্ধে একো ব্যৱস্থা নহ'লে আমি এই প্ৰেছ মিটৰ জৰিয়তে ইয়াৰ উৰ্ধতন কৰ্তৃপক্ষক অৰ্থাৎ আজি আমি যিবিলাক আমাৰ অসমৰ মানৱ অধিকাৰ সংগঠন আছে, নারী সংগঠন আছে, শিশু সংগঠন আছে, এলাকাকে আমি প্রেস মিটৰ অনুরোধ জানাইছো যে আপনাদের আহত এই দুর্ভগিয়া নাজিমা খাতুন নামের ছোৱালীজনের ন্যায় তদন্তের কারণে আপনাদের ওলাই হোক, আমি সকলে মিলি এই দুর্ভগিয়া পিতৃজনক ন্যায় দিই আর এই ধর্ষণকারী সকলের শাস্তির ব্যবস্থা করি যাতে এওঁলোকে আর দ্বিতীয়বার বা এওঁলোকক চাই দ্বিতীয়বার কোনো এনেকুৱা জঘন্য কাণ্ড। স্কুলত পরীক্ষা আছে, ক্লাস সেভেনত পড়ে ছোৱালীজন, হ্যাঁ, এই কারণে ফোন করল। ফোন করার পিছত মৌলানা কলে কয় 15 তারিখে ছুটি দিন, হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম কমিটি কমপ্লিট সবাকে 15 তারিখে ছুটি দিন এইভাবে কইল আর কি। কর পিছত মই কলম যে নহয় পরীক্ষা আছে, আপনি ছোৱালীজনক ছুটি দিয়ক। কয় নহয় আমি একেবারে ছুটি দিয়াম, আপনি দুই চারটে দিন আপনি বাচ্চাক ছোৱালী মানুহ কথা একেবাৰে আমি ছুটি দিম আর কি। হ্যাঁ, ইয়াৰ পিছত 10 তারিখত আমার ছোৱালীজনে ফোন করিল। ফোন করে কলে বোলে বাবা কত আছে, মই বাগলাহাট বাজারত আছো। কয় মোর কিবা খাবার বস্তু শর্ট পরিছে আর পয়সাও শর্ট পরিছে। হ্যাঁ, মই ছোৱালীজনক কইলো বোলে বেটি অলপ র, মই যাই আছো, লগতে মোর ঘরের মানুষ লই দুইজনে আমি মোটরসাইকেল লই আহিলো। আহার পিছত গেটের সামনে গাড়ি খাড়া করিল, খাড়া করার পিছত ছোৱালীজন ওলাই আহিল ঘরপরা। ওলাই অহার পিছত এই আমি কিবা ব্যাগত করি মজা মিষ্টি নিছো, এটা আমার ঘরের মানুষজনে ছোৱালীজনক দিল। হ্যাঁ, দিয়ার পিছত ছোৱালীজনের লগত কথা পাতিল আমি। হ্যাঁ, মৌলানা কলে যে বোলে ওইদিন আমি ছুটি চাইলো, ছুটি চাওয়ার পিছত কলে কয় 15 তারিখে ছুটি দিন। এই মাদ্রাসা এখন কি কারণত 12 তারিখে ছুটি হল, আর 12 তারিখে ছুটি হল আমার দুইটা মোবাইল নাম্বার দিয়া আছে, ফোন নকরিল কি কারণত? আর তোমরা কোন আইনত পাইছে 3 জন ছোৱালী এই মাদ্রাসাত রাখা? আমি রাতে 9টা নাই 10টা নাই মাদ্রাসাত আহি থাকো, তিনহলে যদি বাকি ছোৱালী যদি ছুটি দিয়া হয়েছে মোর ছোৱালীজনক মোক ফোন দিয়ে যোগাই দিব লাগছিল, কিয় নিদিল? মই এইটো উচিত তদন্ত চাং আর কি। মই ধুবুরী জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি। আজি ইয়াত আইছো যে আমি খুবই লজ্জিত যে সময়ত গোটেই ভারতবর্ষ জুড়ে নারী শিশু বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয়ে আছে তার বিরুদ্ধে গোটেই ভারতবর্ষ জুড়ে এক আন্দোলন আলোড়নের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বচাও বেটি পড়াও আন্দোলন আমি ইতিমধ্যে সকলেই জানো। এই সময়ত অসমের অতি অন্যত আর পিছপরা সীমান্তবর্তী এখন ধুবুরী জেলা মূলীয় ছোৱালীজনক দলবদ্ধভাবে ধর্ষণ করে যেনকি হত্যা করেছিল, যেনকি এক মর্মান্তিক ঘটনা তলে ঘটাইছিল, গোটেই সমাজ বৃহৎ অঞ্চলের মানুষের প্রতিক্রিয়া জানাইছিল। আমি আবেগে হয়েছিল যে শিক্ষক এজনে এনেকুৱা কাম করব পারে নাকি, আর শিক্ষকজনের যে চরিত্র ইয়ার রাইজে কৈছিলে যে ইয়ার আগত তোর চরিত্র বেয়া, তার প্রমাণ বহুত মানুষ দিছে। আমি এই মুহূর্তে আমি জেলা আরক্ষী, আমি সাবগ্রাম ওসি, রানীগঞ্জ আইসিক অনুরোধ জানাম যে আপনাদের 7 দিনের ভিতর এই কেসটার উচিত তদন্ত করবেন আর আসামিবিলাক এরেস্ট করব লাগে, নহলে কিন্তু হয়তো 31 তারিখের পিছত আমি কৃষক মুক্ত সংগ্রাম সমিতি, আমার ছাত্র মুক্ত সংগ্রাম সমিতি, আমি দুটা সংগঠনে আর নারী মুক্ত সংগ্রাম সমিতি, আমি তিনটা সংগঠনে আমি এই নাজিমা খাতুন হত্যাকাণ্ডর সিবিআই ইনকোয়ারির দাবিত আমি রাজপথ অবরোধ করে বাধ্য। লাজ লাগে যে ধুবুরী জেলা আরক্ষী বিষয়ের যে পদক্ষেপ খুবই লাজজনক কথা, তেওঁলোকে আজি পয়সা খাই বিভিন্ন বিভিন্ন এনেকুৱা মাৰা কেছত যিটো পদক্ষেপ লোক লাগিছে সেই পদক্ষেপ লোৱা নাই। আমাৰ দুখ লাগিছে
যে নাজিমা খাতুন নামের এজন কুমলিয়া ছোৱালীক যেনকে হত্যা করা হয়েছে, যেনকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু পুলিশের বা আরক্ষী বিষয়ের যে দায়িত্ব তেওঁলোকে দায়িত্ব ঠিক মতে পালন করা নাই। গতি আমি আকৌ দোহারিছো জিলা আরক্ষী বিষয়ক যে আপনাদের অতি সোনকালে এই নাজিমা খাতুনের হত্যাকাণ্ড জড়িত আসল যে কালপিট সেই কালপিটবিলাক এরেস্ট করব লাগবে, নহলে কিন্তু আমি কৃষ্ণমত সংগ্রাম সমিতি, ছাত্রমত সংগ্রাম সমিতি, নারী মুক্তি সংগ্রাম সমিতি আমি রাজপথত আন্দোলন করবলে, রাজপথ অবরোধ করবলে বাধ্য হম। আর প্রয়োজন পড়লে আমি কৃষ্ণমত সংগ্রাম সমিতিয়ে আইজিপি, ডিজিপি, কাষলে যাব বাধ্য হম। কারণ পুলিশ এনেক লাখ লাখ টাকার বিনিময় এনেকা কেসবিলাকে গাব দিয়ে আছে। আমি আজি অনুরোধ জানাম সাবটগ্রাম আরক্ষী চকীক অনুরোধ জানাম, রানীগঞ্জ আইসিক অনুরোধ জানাম, আর আরক্ষী জিলা আরক্ষী বিষয়ক অনুরোধ জানাম, জিলা আরক্ষী বিষয়ক যে আপনাদের গুরুত্ব সহকারে অহা সাতদিনের, আজিরপরা সাতদিনের সময়সীমা বান দিছো, এই সাতদিনের ভিতর এই কালপিটিবিলাক এরেস্ট করব লাগিব, নহলে কিন্তু আমি বাধ্য হম আমি জিলা আরক্ষীর বিরুদ্ধে আর আরক্ষী সম্পূর্ণ আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে আমি বাধ্য হম, আমি আন্দোলন করিম, বাধ্য হম তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কথা কবলৈ। তেওঁলোকৰ লাজ নাই, তেওঁলোকে লাখ লাখ টকাৰ বিনিময়ত আমি গম পাইছোঁ যে মোৰ ইয়াৰ কোনো উচিত ব্যৱস্থা নললে। আমি জনা মতে যে যিকেইজন অভিযুক্ত ইয়াৰ লগত অভিযুক্ত তেওঁলোকে এতিয়ালৈকে মুকলি আকাশৰ তলত ঘূৰি ফুৰি আছে, তেওঁলোকে এতিয়ালৈকে এজনো আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। এই ঘটনা বা এই কাণ্ডর আমি উচিত তদন্ত বিচারি, আমি ইয়ার দ্বারা ধুবুরী জেলা আরক্ষী প্রশাসনক আমি জানাই দিব বিচারিছো যে আপনাদের অতি শীঘ্রে, অর্থাৎ আমি সাত দিনের সময়সীমা বান্ধি দিছো যে এই সাত দিনের ভিতরতে আপনাদের ইয়ার উচিত তদন্ত করে যে ব্যবস্থা হয় সেই আইনি ব্যবস্থা লোক, নহলে আমি ইয়াতক জঙ্গি আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলন করবলে আমি বাধ্য হম। আমি রাজপথে দৌড়াই আহি এজন ফুলকমলীয়া শিশু, এজন উঠি অহা শিশু, এজন নাবালিকা, নাবালিকাক ধর্ষণ করি, সেই ধর্ষণে আজিলেকে একো হওয়া নাই, ধর্ষণকারী সকলে আজি মুকলি আকাশের তলত ঘুরি ফুরি আছে। আজি আমি খুবই লজ্জিত, আমি ধুবুরী জেলার বাসিন্দা সকলে আজি আমি খুবই লজ্জিত যে এখন ধর্মীয় শিক্ষানুষ্ঠানত কেনে শিক্ষকে এজন ছাত্রী ধর্ষণ করি সেইটো আকৌ চিপ জড়ি লগাই দেখাই দিয়ে, আর আমার মেডিকেল প্রশাসনেও সেইটো ফাঁসি লগা বলে পোস্টমর্টম রিপোর্টত উল্লেখ করে দিছে। কিন্তু আমি যদি চাইছিল তা স্পষ্ট জল জল পটপট প্রমাণ আছে, আমি যদিও ডক্টর নহও কিন্তু এজন ফাঁসি দি মরা মানুষ আর এজন ধর্ষণ করে মরা মানুষের পার্থক্য এজন নাগরিক সেবা এজন সুস্থ মানুষে বুঝবলে ইমান ডাক্তারি মেয়ের বছর দরকার নাই, এজন ফাঁসি দি মরা মানুষ আর এজন ধর্ষণ করে মরা মানুষ এজন ডাক্তারি রিপোর্টের দরকার নাই, এজন সুস্থ মানুষ এনে উলিয়াব পারে কিন্তু সেইটোকে পোস্টমর্টম রিপোর্টত ফাঁসি নিজে ইচ্ছায় স্বেচ্ছায় ফাঁসি বলে পোস্টমর্টম করে দিছে। ইয়াত আর আমার বুঝবলে বাকি নাই যে মেডিকেল প্রশাসনের লগত নিশ্চয় এই অভিযুক্ত সকল লগত কিনা লেনদেন হয়েছে, ইয়ার পিছত পুলিশ প্রশাসনেও কোনো ব্যবস্থা নললে। আজিলৈকে আমি একটু গম পাইছো যে পুলিশ প্রশাসন, মেডিকেল প্রশাসন আর এই ধর্ষণকারী অভিযুক্ত সকলে একেলগে এলক কিনা লেনদেনের ব্যবস্থা করে এটি আজিলৈকে মুকলি আকাশের তলত ঘুরি ঘুরি আছে। তো আমি যদি জিলা প্রশাসন, ধুবুরী জিলা প্রশাসন ইয়ার বিরুদ্ধে একটু ব্যবস্থা নলে, আমি এই প্রেস মিটের জড়িয়ে ইয়ার উর্ধতন কর্তৃপক্ষ, অর্থাৎ আজি আমি যাক আমার মানবাধিকার সংগঠন আছে, নারী সংগঠন আছে, শিশু সংগঠন আছে, এলাকাকে আমি প্রেস মিটের অনুরোধ জানাইছো যে আপনাদের আহত এই দুর্ভগিয়া নাজিমা খাতুন নামের ছোয়ালীজনের ন্যায় তদন্তের কারণে আপনাদের ওলাই হোক, আমি সকলে মিলি এই দুর্ভগিয়া পিতৃজনক ন্যায় দিও আর এই ধর্মকারীসকলের শাস্তির ব্যবস্থা করুন যাতে এওঁলোকে আর দ্বিতীয়বার বা এওঁলোকক চাই দ্বিতীয়বার কোনো এনেকুৱা জঘন্য।